أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই সুন্দর কুরআনুল করিমের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের এই পবিত্র অনুষ্ঠানের প্রথমে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা, তারপর এর উপর দার্স, সুরা আল আরাফ থেকে 73 নম্বর আয়াত থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন পারুল। 73 থেকে 84 আমাদের বোন পারুল। আপাট *6 দিয়ে আপনি শুরু করেন। পারুলাপা পাপা হ্যালো, জি আপা শোনা যায়? হ্যাঁ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا، قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره، قد جاءتكم بينة من ربكم، هذه ناقة الله لكم آيات فجروها تأكل في أرض الله، في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من قصورا وتنحتون الجبال بيوتا. فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه. قالوا إنا بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. فاقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا بما تعدنا إن كنت
فجحدوا فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوط إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم ناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. صدق الله العلي العظيم. أطعم সামুদ জাতির প্রতি সালহেকে পাঠিয়েছিলাম, তিনি বললেন হে কাউম আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া কোন প্রভু নেই। তোমাদের কাছে তোমাদের প্রভু হতে স্পষ্ট প্রমাণ এসেছে, এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন। একে ছেড়ে দাও, আল্লাহর ভূমি বিচরণ করে খেতে এবং একে অসত উদ্দেশ্যে স্পর্শ করলে শাস্তি পাবে। স্মরণ করো তিনি তোমাদেরকে আর জাতির স্থলভিষিক্ত করেছেন, পৃথিবীতে তোমাদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পাহাড় কেটে গৃহ নির্মাণ করো। অতএব তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, পৃথিবীতে ফেতনা বিস্তার করো না। দরিদ্র ইমানদারকে তার দলের নেতার অহংকার করে জিজ্ঞেস করলো, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ না প্রভু কর্তৃত্ব ফেরিত? তারা বলল, তার প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাসী। অহংকারীরা বলল, তোমরা যার বিশ্বাসী আমরা তার অস্বীকারী। অতঃপর তারা সে উষ্টিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করে এবং বলল, হে সালেহ তুমি যদি রাসূল হও তবে যার ভয় দেখাও তাকে নিয়ে এসো। এরপর ভূমিকম্প তাদেরকে ধ্বংস করলো, ফলে তারা নিজ গৃহে নত জান হয়ে শেষ হয়ে গেল। পরে তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় প্রভুর পয়গাম ফুসিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের অপছন্দ করেছ। আমি লোককে ফেরত করেছি। তিনি স্বীয় দলকে বললেন, তোমরা কি এমন অপকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামভাব বশত নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে গমন করো, তোমরাই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে তার সম্প্রদায় বলল, তোমরা তাদের জনপদ থেকে বের করে দাও, এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়। আমি তাকে এবং তার পরিবারকে রক্ষা করলাম, তার স্ত্রী ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাদের প্রতি অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করলাম, দেখো ফাঁকিদের পরিণতি কিরূপ হয়েছিল। এতক্ষণ আমি আপনাদেরকে সুরা আরাফে 73 থেকে 84 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। তারপর আমার সজ্জিয় ডক্টর
আফা মালেকা আফা ডক্টর মালেকা আফা তার বাস পেশ করবেন সব আফাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আপা। জাজাকাল্লাহ খায়রান বোনকে তার সুন্দর তেলাওয়াত ও তর্জমা করার জন্য। এবারে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার এবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হতে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এ উটনি তোমাদের জন্য একটি নিদর্শন, একে আল্লাহর জমিনে চরে খেতে দাও এবং একে কোনো প্রকার কষ্ট দেবে না, দিলে মর্মন্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। প্রিয় বোনেরা আমার, আমরা 73 থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত দুইজন নবীর ঘটনা এবং তার জাতির ঘটনা শুনতে পারলাম। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতগুলোর মধ্যে তাদের যে পাপ অস্বীকৃতি এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে, এত কঠিন শাস্তি দিয়েছেন, তো ইনশাআল্লাহ এ সম্পর্কে বিশদভাবে আমরা জানতে পারবো আমরা যদি একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু তাআলা সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তিনি ছিলেন তাদেরই জাতির একজন লোক, তিনি বিদেশ থেকে আসেননি, তাদের বাসায় তিনি কথা বলতেন, তারা তার সাথে পরিচিতও ছিলেন, কিন্তু যখন তিনি সত্যের বাণী নিয়ে আসলেন এবং আল্লাহর হুকুমে যখন তিনি তাদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই বাণী শোনার সাথেই আমরা দেখতে পাই অন্যান্য পথভ্রষ্ট জাতি, সামুদের জাতি সবাই কিন্তু তখন তা অস্বীকার করল। আর তারা যখন আল্লাহ রসুল সালেহ আলাইহিস সালামের কাছে তারা মুজেজা চেয়েছিল এবং আল্লাহ পাক মুজেজা হিসাবে এটা উটনি দিলেন, এটা ছিল একটা নিদর্শন যাতে তারা তাদের নবীকে আরও সহজে বুঝতে পারে, মেনে নিতে পারে। আর এই নিদর্শন তাদের সামনে পেশ করার পর তিনি বললেন যে এই উষ্ট্রীকে তোমরা কোনো কষ্ট দেবে না, তার ইচ্ছা মতো সে চলাফেরা করবে, কিন্তু তোমরা তাকে যদি কষ্ট দাও, তার কোনো ক্ষতি সাধন করো, তাহলে কিন্তু তোমাদের উপর কঠিন শাস্তি আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সালেহ আলাইহিস সালাম তার এই গোত্রকে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, আর এক ও লা শরিক আল্লাহই হচ্ছেন আমাদের মাবুদ, আমাদের মনিব, বাদ বাকি তোমরা যাদের সাথে শিরক করো তাদের ব্যাপারে কোনো দলিল নেই, তাদের কোনো আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে তিনি যে এক ও লা শরিক এ ব্যাপারে যে স্পষ্ট দলিল রয়েছে, আর তোমরা যাদের উপাসনা করতেছ তার পিছনে কোনো দলিল নেই। আর নবী বললেন অর্থাৎ সালেহ আলাইহিস সালাম যে আমি যা বলছি এটা আমার আল্লাহর পক্ষ থেকেই বলছি, আর তোমরা যে নিদর্শন চাচ্ছ তার অখাদ্য নিদর্শন, অখাদ্য দলিল হচ্ছে এই উটনি, আমার নবুয়ত আমার কথার সত্যতার প্রমাণ হলো এই উটনি, আল্লাহ তাআলা একে টিলা থেকে বের করেছেন, তোমরা বুঝতে পেরেছ যে এটা অলৌকিক ঘটনা যার সদৃশ আল্লাহ ব্যতীত আর কেউ আঞ্জাম দিতে পারে না। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতটুকু আমি জানি তা হচ্ছে সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায় সামুদ জাতির নিকট স্বীয় নবুয়তের বিশুদ্ধতা প্রমাণে উটনিকে সাক্ষ্য হিসাবে পেশ করেন।
কেননা তারা সালেহ আলাইহিস সালামের কাছে দলিল চেয়েছিল। এ সম্পর্কে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি যদি তোমার উক্তিতে সত্যবাদী হও তাহলে আমাদের নিকট একটা নিদর্শন নিয়ে আসো। তখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা মাটির টিলাটির দিকে অগ্রসর হয়ে যাও। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য রাখবেন, আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ঘটনা, যদি খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন যে সারাটা জীবন একদল লোক ছিল যারা অন্যায় এবং পাপের মধ্যে লিপ্ত থাকত, তারা ছিল খোদাদ্রোহী। কিভাবে তারা আল্লাহর নবী রসুলদেরকে হাতের কাছে পেয়ে, সামনে পেয়েও কিভাবে অবাধ্যতা করলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে, এমন কি তাদের সামনে স্পষ্ট নিদর্শন মুজেজা আসার পরও তারা অস্বীকার করলো। নাউজুবিল্লাহ এ ধরনের মানুষকে এবং তাদের উত্তরসূরিদেরকে। এখন তাদের কথা মতো তাদের সামনে যখন দলিল পেশ করা হলো, সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা এই সামনে যে মাটির টিলা আছে এদিকে তোমরা অগ্রসর হও। তারা টিলার কাছে গেল, টিলা থেকে আকস্মিক তীব্র বেদনা অনুভূতির আওয়াজ আসতে থাকলো। সুবহান আল্লাহ, মাটির টিলা, কিন্তু ওই টিলা এমন একটা চিৎকার শুরু করতে লাগলো যেমন গর্ভবতী স্ত্রী লোক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আকস্মিক তীব্র বেদনা অনুভব করে চিৎকার দিতে থাকে। যে গর্ভ থেকে যখন একটা সন্তান বের হয় তখন মায়ের যেমন ব্যথা আসে, মা তখন তার আওয়াজটা ভিতরে রাখতে পারে না, অনেক সময় জুড়ে চিৎকার দিয়ে উঠে, সেই টিলা থেকে জুড়ে চিৎকার আসলো এবং টিলা ফেটে তার মধ্য থেকে উটনি বের হয়ে গেল। সুবহান আল্লাহ, এত বড় মুজেজা, এত বড় মুজেজা চোখের সামনে, যে এই উটনির মাও ছিল না, বাবাও ছিল না, সে কোনো উটনির গর্ভ থেকে জন্ম নেয়নি, বরং আল্লাহর হুকুমে অলৌকিকভাবে একটা পাথর থেকে বা একটা টিলা থেকে এই উটনি বের হয়ে আসছে। সালেহ আলাইহিস সালাম তখন বললেন, এটি আল্লাহর উটনি, এটা আমাদের জন্য একটা নিদর্শন, সুতরাং একে আল্লাহর জমিনে চরে খেতে দাও, একে তোমরা কষ্ট দেবে না, দিলে তোমাদের উপর আজাব আসবে। যেহেতু এটা আল্লাহর নিদর্শন, তোমরা চাইছো একটা নিদর্শন, আল্লাহ তাআলা সেটাকে অলৌকিকভাবে তোমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন, অতএব তোমরা তার প্রতি কোনো ধরনের অত্যাচার করবে না, তার স্বাধীনভাবে তাকে জমিনে চলাফেরা খাওয়া দাওয়া করার সুযোগ তোমরা দাও। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি এই আয়াতের তফসির প্রসঙ্গে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির নিকট প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে সত্যের পথে ডাকলেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। সুবহান আল্লাহ, তিনি তাদের সামনে উটনি উপস্থাপন করলেন, এর জন্য ছিল পানি পানের একটা নির্দিষ্ট দিন এবং তাদের জন্য ছিল পানি পানের অন্য এক দিন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তারা যেন উটনিকে আল্লাহর জমিনে চরে খেতে দেয়, এটাকে যেন তারা কষ্ট না দেয়। তারা সকলেই উটনি সম্পর্কে প্রতিশ্রুতি প্রদান করেছিল। নিয়ম তাদেরকে যেটা বলা, আরেকটা পরীক্ষা নেয়ার জন্য তাদেরকে যেটা দেয়া হলো, যে উটনি তাদের কথা অনুযায়ী তাদের সামনে পেশ করা হলো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, আবার তাদের জন্য একটা পরীক্ষা ছিল যে এই উটনি মাঠে চলাফেরা করে খাওয়া দাওয়া করবে, তারা এটাকে কোনো ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কিন্তু আসলে এরা তো বেওকুফ, এরা শয়তানের দল, তাদের ভিতরে শয়তানের যত ধরনের প্ররোচনা সব কিছু ছিল, এবং সেজন্য তারা দেখলো যে এই উটনি তো তাদের জন্য আরেকটা বিপদ, সে একদিন পানি খাবে, ওরা একদিন পানি খাবে, তাইলে এই উটনিটাকে আমরা শেষ করে দিই। এই একটা দুষ্টমি তাদের ভিতরে আসলো। এ সম্পর্কে সুরা শুআরার 153 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত
আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, তাহলে এটার ব্যাখ্যা আমরা আরো ভালোভাবে বুঝবো ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরশাদ করেন, কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন মা আনতা ইল্লা বাশারুম মিসলুন ফাতি বি আয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন ওলা হাজিহি নাকাতুল লাহা শিরবু ওলাকুম হিরবু ইয়াউমিন মালুম ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين. এরশাদ হচ্ছে, এসব শুনে তারা বলল, হে সালে, আসলে তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি। এটা ছিল তাদের বরাবরের অভ্যাস। নবীরা যে নিদর্শন নিয়ে আসতেন তারা বলতো ওটা জাদুর ফসল, এরাও তাই বলল। তারপর আল্লাহ তাআলা এরশাদ করেন 154 নম্বর আয়াতে, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে ভিন্ন কোনো প্রমাণ নিয়ে এসো। সে বলল, অর্থাৎ সালে আলাইহিস সালাম, এ উষ্ট্রি হচ্ছে আমার নবুয়তের প্রমাণ, এর জন্য কুয়ার পানি পান করার একটা নির্দিষ্ট পালা থাকবে আর একটা নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করাবার জন্য। কখনো একে কোনো রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করো না, নতুবা বড় কঠিন দিনের আজাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর তারা পায়ের নলি কেটে সেটিকে হত্যা করলো। তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। সুরা আশুয়ারা 153 থেকে 157 নম্বর আয়াত। তাইলে আমরা এই আয়াতগুলি থেকে আমাদের কাছে স্পষ্ট যে উটনি তাদের সামনে নিদর্শন হিসাবে, মুজেজা হিসাবে নিয়ে আসা হলো, দুষ্টতা বশত, শয়তানি বশত তারা আল্লাহ রসুলের এই নিদর্শনকে, আল্লাহ প্রেরিত এই নিদর্শনকে তারা হত্যা করে ফেললো, ধ্বংস করে ফেললো। তারপর আল্লাহ তাআলা এরশাদ করেন 74 নম্বর আয়াতে, স্মরণ করো আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। কাজেই আল্লাহর অনুগ্রহ স্মরণ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না। এই আয়াত প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহে বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সালে আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যা বলেছিলেন সে সম্বন্ধে সংবাদ পরিবেশন করে তাদেরকে উপদেশ প্রদানের জন্য বলেন, হে সম্প্রদায়, তোমাদের প্রতি মহান আল্লাহর দেয়া নিয়ামতের কথা স্মরণ করো, তিনি তোমাদেরকে আদ জাতির স্থলাভিষিক্ত করেছেন, তোমরা আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার পর পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত হয়েছিলে। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আদ জাতি ছিল একটা শক্তিশালী জাতি, সেই জাতিকে ধ্বংস করে এ জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা এই সামুদ জাতিকে সৃষ্টি করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা এতটুকু শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি দিয়েছিলেন যে তারা পাহাড় কেটে বিরাট বিরাট বাসগৃহ নির্মাণ করত, প্যালেস নির্মাণ করত। আর এর কারণ ছিল যে এটা তাদের প্রতি ছিল আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু এই অনুগ্রহ দেওয়ার পর, লাভ করার পরও তারা কী করলো, আল্লাহর দেয়া এই নিয়ামতের শুক্রিয়া না করে তারা এর নাশুকুরি করল, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করল, তারা নবীকে কষ্ট দিল এবং সেই আল্লাহ প্রদত্ত নিদর্শনকে তারা ধ্বংস করে ফেলল। 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা, সে সম্প্রদায়ের ইমানদার
যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলল, তোমরা কি জানো যে সালে আল্লাহ তালার কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে তাতে আমরা বিশ্বাসী। সারা জীবন একইভাবে চলে আসছে, বোনেরা লক্ষ্য করে দেখুন, সব সময় সমাজের যারা লিডার থাকে, যারা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির দিকে অনেক বেশি আল্লাহ তাআলা যাদেরকে দেন, যাদের সমাজে একটা মর্যাদা রয়েছে, একটা তারা ওই মর্যাদাকে দাম্ভিকতা হিসাবে তারা গ্রহণ করে, অহংকার হিসাবে তারা গ্রহণ করে, এবং এই লিডার টাইপের লোকজন আল্লাহর যারা নাফরমান তারা ইমানদারদেরকে তারা খুব দুর্বল মনে করত। আর সব সময় দেখা যায় যারা ইমানদার তারা সব সমাজে সব দেশে সব জাতিতে ওই কাফের মুশরিকের চাইতে তারা প্রভাব প্রতিপত্তি সম্পদ সব কিছুর দিকে সব সময় একটু দুর্বল থাকতেন, এবং এই দুর্বল লোকেরাই সব সময় সর্বাগ্রে আল্লাহর দলে আসতেন, ইসলাম গ্রহণ করতেন। এবং সমাজের এই দাম্ভিক লোকেরা অহংকারী লোকেরা এদেরকে সব সময় ছোটভাবে দেখত। তো এই দুর্বল লোকদেরকে তারা বলল যে সালেকে যে তোমরা দেখতেছ সে কি আসলেই আল্লাহর প্রেরিত? মানে তাদের তো বিশ্বাস হচ্ছে না। এখন তারা যারা ইমানদার তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই অহংকারী লোকেরা এসে তাদেরকে প্রশ্ন করত যে তোমরা আসলে বিশ্বাস করো নাকি, আসলেই কি উনি আল্লাহর নবী, আসলেই কি আল্লাহ তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন? এইভাবে তাদেরকে বিভ্রান্ত করার জন্য, কোনো কোনো অর্থে তাদেরকে নিয়ে ঠিটকারি করার উদ্দেশ্যে এই দাম্ভিক লোকেরা এ ধরনের কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যাদের মনে ইমান দিয়েছেন তাদের অন্তরকে এত মজবুত করে দিয়েছেন, হয়তো তারা দুনিয়ার জন্য তারা দুর্বল হতে পারে, তারা গরিব শ্রেণীর হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অনেক অনেক বেশি, যেহেতু তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে। তাই তারা স্পষ্টভাবে এই অহংকারী লিডারদের প্রশ্নের জবাবে তারা বলতো যে তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী, যে এই নবী এবং নবীর প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা যে ওহী প্রেরণ করেছেন, যে কিতাব দিয়েছেন, আমরা এসব কিছুর প্রতি আমরা বিশ্বাসী। সুবহানাল্লাহ, তাদের ইমানের মজবুতিটা ছিল অনেক বেশি, যার ফলে তারা এই অহংকারী লোকদেরকে, বড় লোকদেরকে তারা কেয়ার করত না। ইমানের শক্তি মানুষের সাহস বাড়িয়ে দেয়, মানুষের সৎ সাহস যেটা আছে সেটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়, যার ফলে তারা কাউকে কেয়ার করে না, বরং তারা ভয় করে তাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলাকে, সুবহান আল্লাহ। এবং এজন্য তারা বুক ফুলিয়ে তারা বলে, অবশ্যই আমরা আমাদের নবীকে বিশ্বাস করি। তখন দাম্ভিকেরা কি বলতো, এই অহংকারী লোকেরা? 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। এখন তারা এদের মুখের উপরে তারা ছুড়ে দিল যে তোমরা যে যাকে বিশ্বাস করো আমরা তাকে বিশ্বাস করি না, আমরা তাকে অস্বীকার করি। তারা বলতো যে তোমরা কি সালেহ আলাইহিস সালামের রসুলকে বিশ্বাস করো? এবং যখন তারা বলতো যে অবশ্যই আমরা বিশ্বাস করি, তখন তারা বলতো যে আমরা তাকে প্রত্যাখ্যান করি। এর মানে হলো তাদের এই কথার জবাবে এদের মন যেন দুর্বল হয়ে যায়, এদের ইমান যেন নড়বড়ে হয়ে যায়, এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সব সময় মার খেয়েছে, তাদের এই উদ্দেশ্য কখনো সফল হয়নি। যেহেতু যারা সত্যিকার অর্থে ইমানদার, ইমানের বলে তারা এত বলিয়ান যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর তারা এতটুকু বিশ্বাসী যে তাদের সামনে যত কিছু আসুক তারা ভয় পায় না। আমরা দেখি ফেরাউন তার দলবল যখন ইমান গ্রহণ করলো এবং মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল, সাথে সাথে সে অর্ডার দিল
যে এদের হাত পা কেটে ফেলো, এরা যদি ইমান থেকে সরে না যায়। কিন্তু সেই ইমানদার লোকেরা ইমানের উপর টিকে রইল, এবং যারা একটু আগে কাফের ছিল ইমানের বলে একটু পর তারা শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেল তারা। সুবহান আল্লাহ। 77 নম্বর রাতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন, তারপর তারা সে উটনিকে হত্যা করে মহান আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালে, তুমি রসুল হলে আমাদেরকে যার ভয় প্রদর্শন করছো তা আনয়ন করো। কত বড় নাফরমান, এত বড় অন্যায় করলো। তাদেরকে প্রথমে ঈসা আলাইহিস ইসলাম নিষেধ করে দিলেন যে এই উটকে তোমরা স্পর্শ পর্যন্ত করবে না, কিন্তু স্পর্শ তো করলোই তারা, বরং তারা সবাই উঠে পড়ে লাগলো যে কিভাবে তারা এই উটকে হত্যা করবে। এবং শেষ পর্যন্ত বিভিন্ন তাফসিরে আসছে যে কে হত্যা করবে এই উটটাকে। তারপর তাদেরই সম্প্রদায়ের একজন সবচেয়ে খারাপ মানের একজন লোক, সে বলল, আমার জন্য এটা খুব সহজ কাজ, আমি এটা করব। তারপর সে এই উটনিটির নার কেটে ফেলল, এর ফলে উটনিটি মৃত্যুবরণ করল। এবং তারা এই উটনিকে হত্যা করে আল্লাহর আদেশ অমান্য করল, নবীর আদেশ অমান্য করল, এবং তারা কতটুকু তারা নাফরমান ছিল যে তারা নবীর কাছে এসে বলল, হে সালে, তুমি রসুল হলে আমাদেরকে যার ভয় প্রদর্শন করছো তা আনয়ন করো। তারা এই গজব আমরা দেখি সব সময়, যারা আল্লাহর নাফরমান তাদের কাছে যখন নবী রসুলরা দাওয়াত দেন তখন তারা অমান্য করে, দাওয়াতকে অবজ্ঞা করে, অবহেলা করে, অস্বীকার করে, এবং যে ভয় দেখানো হয় তাদেরকে যে তোমাদেরকে এমন কঠিন শাস্তি দেয়া হবে, তখন এই নাফরমানরা তারা তাদের বুদ্ধি জ্ঞানে কিছুই আসে না, তারা বলে সেই শাস্তির জন্য তারা অপেক্ষায় থাকে যে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। যেহেতু তারা চিন্তাই করতে পারে না যে ইনি আল্লাহর নবী, এবং নবীর সাথে রসুলের সাথে চ্যালেঞ্জ করার মানে হলো স্বয়ং আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করা। অতএব আল্লাহর সাথে আল্লাহর বান্দা হয়ে তার সৃষ্ট সৃষ্টি হয়ে যারা এইভাবে বেপরোয়া ভাব দেখায়, নাফরমানি করে, তাদেরকে আল্লাহ তাআলা যে কি কঠিন শাস্তি দেন আমরা পরবর্তী আয়াতে আমরা দেখতে পাব যে সামুদ জাতির কি কঠিন অবস্থা হয়েছে। এই আয়াত প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে উটনিকে আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের জন্য নিদর্শন হিসাবে সৃষ্টি করেছিলেন, তারা তা হত্যা করল এবং তাদের প্রতিপালকের হুকুম অমান্য করল। অন্য কথায় তারা সত্যের আনুগত্য করল না এবং সত্য থেকে তারা বিরত থাকল। সালে আলাইহিস ইসলামের সম্প্রদায়ের অহংকারী লোকেরা বলেছিল, হে সালে, তুমি মহান আল্লাহর যে ক্রুদ ও আজাবের কথা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছ তা অতি সত্তর আমাদের কাছে নিয়ে এসো। যদি তুমি আমাদের কাছে প্রেরিত মহান আল্লাহ সত্যিকার নবী হয়ে থাকো, কেননা আল্লাহ তাআলা তার শত্রুদের বিরুদ্ধে তার রসুলদের সাহায্য করেন। তারা যেরূপ আজাব অতি সত্তর চেয়েছিল, তাদের প্রতি আজাবও অতি সত্তর এসেছিল। বোনেরা আমার লক্ষ্য করুন, এই নাফরমান জাতির অবস্থা, উটকে তো হত্যা করলো, আবার তারা এসে রিকোয়েস্ট করতেছে শাস্তির জন্য। মানে তারা এত ছেলে খেলা মনে করতেছে, এত হাসির ব্যাপার মনে করতেছে এই শাস্তিকে, যে তোমার আল্লাহ তো তোমার সাথে যে ওয়াদা করছেন সেটা তো আসবে, অতএব দেখি তুমি নিয়ে আসো তো। মনে হচ্ছে একটা একটা ছেলে খেলা, একটা ক্যান্ডি দেয়া, যে দেখি তুমি তো আমাকে বলছিলে একটা ক্যান্ডি দিবে এই কাজটা করলে, দেও তো দেও তো দেখি। এই ধরনের একটা মনোভাব ছিল এই নাফরমানদের। তারা শাস্তি তাড়াতাড়ি পাওয়ার জন্য তারা অস্থির হয়ে গেল, যেহেতু শাস্তি তাদের জন্য নির্ধারিত হয়ে আছে, যেহেতু তারা ছিল আল্লাহর নাফরমান।
78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, পরিণামে তাদের প্রবাদ হলো নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। হায় হায়, কি কঠিন অবস্থা! আল্লাহ তাআলা বলেন যে সামুদ সম্প্রদায়ের যারা উটনিকে হত্যা করেছিল তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়েছিল। ভূমিকম্প যে কত নিদারুণ কঠিন একটা শাস্তি, এত কঠিন যে ভূমি যখন মানুষকে আশ্রয় দেয় না তখন কিন্তু তার আশ্রয় পাওয়ার আর কোনো জায়গা বাকি থাকে না। সমস্ত ভূমি এমনভাবে উলটপালট হয়ে যায় যে তখন তো তার আর কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার মতো তার আর কোনো সুযোগই থাকে না। যেমন আমরা দেখি যে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে কিভাবে এই আজাবটা আসলো, এ সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে আসছে যে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে প্রথমে পাথর বর্ষণ শুরু হয়ে গেল। বৃহস্পতিবার ছিল অবকাশের প্রথম দিন, মানে এটার প্রথম দিনটা হলো বৃহস্পতিবার। আল্লাহর হুকুমে ওই দিন তাদের চেহারা হলদে বর্ণ ধারণ করল। দেখেন, মনোযোগের সাথে শুনেন যে কি করুণ পরিণতি তাদের হয়েছিল, যারা ছিল নাফরমান, যারা তওবা তো দূরের কথা, তারা বরং আল্লাহ রসুলের কাছে এসে বারবার শাস্তি প্রার্থনা করতে থাকলো। কারণ এমনভাবে পাথর বর্ষণ শুরু হলো একদিকে, অন্যদিকে তাদের সবার চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। যেমন নবী তাদেরকে বলে দিয়েছিলেন, দ্বিতীয় দিন শুক্রবার তাদের মুখমণ্ডল লাল বর্ণের হয়ে গেল, হলুদ থেকে, মানে এটা হলো তাদের শাস্তির ভিন্ন একটা ধরন। তারা যে এত নাফরমান এজন্য তাদেরকে বিভিন্ন ভিন্নভাবে একটা শাস্তি দেয়া হলো। তাদের চেহারা বদলে গেল, রং বদলে গেল, আর শুক্রবার দিন তাদের চেহারা লাল হয়ে গেল। তৃতীয় দিন শনিবার ছিল পার্থিব ফায়দা লাভের শেষ দিন, যে তারা তো তখনও তারা বুঝতে পারতেছে না কি যে হবে। ওই দিন সকলের চেহারা কালো হয়ে গেল, সেদিনটা ছিল রবিবার। ওই লোকগুলো সুগন্ধি মেখে শাস্তির অপেক্ষা করছিল, নাউজুবিল্লাহ। এখনো তাদের বুঝে আসতেছে না তাদের কি হবে, তারা শাস্তির জন্য অপেক্ষা করছে, মানে থামসা দেখতেছে তারা, তাদের উপর সেটা কি আকারে আসবে। সূর্য উদিত হল, আকাশ থেকে এক ভীষণ শব্দ বেরিয়ে আসলো, পায়ের নিচ থেকে এক কঠিন ভূমিকম্প শুরু হয়ে গেল, সাথে সাথে সবার প্রাণবায়ু বেরিয়ে পড়ল, সকলের লাশ নিজ নিজ গড়ে পড়ে থাকল, ছোট বড় নারী পুরুষ কেউই বাঁচল না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন আমার বোনেরা, অবস্থাটা কত কঠিন, যে পাপী জাতি, নাফরমান জাতি আল্লাহ শাস্তি পাওয়ার জন্য যে রিকোয়েস্ট করতেছে আল্লাহর নবীকে, তাদের শাস্তিটা সম্পূর্ণ ভিন্নভাবে হলো। তাদের চেহারাটাই আল্লাহ তাআলা বদলায় দিলেন, এক এক দিন এক এক ধরনের চেহারা। বৃহস্পতিবার ওই দিন তাদের চেহারা হলুদ রঙ হলো, শুক্রবার তাদের চেহারা লাল হয়ে গেল, আর শনিবার তাদের চেহারা কালো হয়ে গেল, আর এর পরের দিন তাদের অবস্থা এমন হলো যে এমন ভীষণ শব্দ আকাশ থেকে আসলো, আর পায়ের নিচে প্রবল ভূমিকম্প শুরু হলো। আর তো জায়গা নাই, কোথায় যাবে, ভূমি তো আর রাখতেছে না। আর এই অবস্থায় তাদের প্রাণবায়ু বের হয়ে গেল এবং সবাই লাশ হয়ে নিজ নিজ ঘরে পড়ে রইল। কাউকে কিন্তু লাশ দাহন করারও আর কোনো সুযোগ থাকলো না, কোনো মানুষই আর বেঁচে থাকলো না লাশ খেয়ে দাফন করবে। বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন কত মারাত্মক অবস্থা, যে তারা এত কঠিন মর্মন্তুদ অবস্থা হলো যে সবাই লাশ হয়ে গেল, নিজের ঘরে উপুড় হয়ে পড়ে রইল, তাদের লাশ দাফনের মতো, তাদের জন্য কান্না করার মতো কোনো মানুষ আর এ ধরায় বাকি থাকলো না। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, যে সামুদ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন।
79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তারপর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন ও বললেন, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে আমি উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদেরকে পছন্দ করো না। সবসময় এই অবস্থা চলে আসছে, প্রতি নবী রসুলের সময়ে প্রত্যেক জাতি এইভাবে নাফরমানি করেছে, এমনকি বর্তমান সময়ে যে সমস্ত ভালো আলিম উলামারা রয়েছেন, দিনের স্কলার রয়েছেন, আমরা দেখি তাদের বিরুদ্ধেও শত্রুরা কিভাবে জেঁকে বসে। যেমন জাকির নায়েকের বিরুদ্ধে বিশাল একটা দল, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য জাকির নায়েককে তারা ভণ্ড বলে, কাফের বলে, নাউজুবিল্লা। তারপর আমরা দেখতে পাই, যারাই ভালো, যারাই মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, আল্লাহর প্রতি ডাকে, তাদেরকে নিয়ে হাসি মশকরা তামাশা করা হয় যে এরা আর কোনো কিছু পায় না, কি সব আবুল তাবুল, আমেরিকায় আসছো, একটু আরাম আয়েস করবে, আনন্দ ফুর্তি করবে, তা না করে তোমরা এইসব কি করতেছো। এইভাবে নাফরমানরা সব সময় ভালোকে ভালো চুকে দেখে না, বরং তারা, তাদের মন অন্ধ, তাদের চোখ অন্ধ, এই জন্য তারা সত্যকে বিশ্বাস করতে পারে না, সব সময় তারা মুখ ফিরিয়ে নেয়। তে সালে আলাইহিস সালাম জাতিকে, তার জাতি থেকে মুখ ফিরিয়ে নিলেন, তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, আর এখন তো সবাই মরে উপুল হয়ে পড়ে আছে। তিনি তাদের উদ্দেশ্যে বললেন যে হে আমার জাতি, আমি আমার বাণী, আমার দায়িত্ব, আমার হক, আল্লাহ আমাকে যে জন্য পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে, আমি দিনের দাওয়াতটা পৌঁছে দিব, আমি আমার সে দায়িত্ব আঞ্জাম দিয়েছি, আমি তোমাদের নিকট দাওয়াত পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে ভালো ভালো উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা তো কোনো দিন ভালো মানুষদের পছন্দ কর না। যারা তোমাদেরকে ভালো উপদেশ দেয় তাদের থেকে তোমরা সব সময় দূরে সরে থাকো। ইমাম আবু জাফর তাবারি বলেন এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে যে, সামুদ সম্প্রদায় যখন মহান আল্লাহর আজাব অতি শীঘ্র অবতীর্ণ হবার ইচ্ছে প্রকাশ করলো আর আল্লাহর উটনিকে হত্যা করলো, তখন সালেহ আলাইহিস সালাম তাদের বসবাসের স্থান ত্যাগ করে তাদের মধ্য হতে বের হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করেন, তিনি তাদেরকে 3 দিন পর ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে তাদের নবী তাদের মাঝে থাকা অবস্থায় ধ্বংস করেন না। সব সময় দেখবেন নবী থাকা অবস্থায় তার জাতিকে ধ্বংস করেন না, বরং নবীকে এই জায়গা থেকে সরায় নেন আল্লাহ তাআলা হুকুম দিয়ে, আর নবী সরার পর এবং নবীর অনুসারে যারা ইমানদার এদেরকে আল্লাহ তাআলা বের করে নেন, আর নাফরমানদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দেন। এভাবে সালেহ আল ইসলাম এদের থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার সময় তিনি তাদের উদ্দেশ্যে বলে গেলেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, অতএব তোমরা আমার উপদেশকে গ্রহণ করো নাই, তোমরা যারা তোমাদের কল্যাণ চায় তাদেরকে তোমরা পছন্দ করো না। অতএব আল্লাহ তাআলা তখন সালেহ আলাইহিস সালামের কাছে ঘোষণা দিলেন যে 3 দিনের ভিতরেই এই নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, আর আল্লাহর শাস্তি অবতীর্ণ হওয়ার সময় সালেহ আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাদেরকে সাক্ষী রেখে একথাটুকু তিনি বলে গেলেন। 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং লুত আলাহ ইসলামকে, এখন কিন্তু সালেহ আলাহ ইসলামের ঘটনা এখানেই শেষ হয়ে গেল, যেহেতু তারা ধ্বংস হয়ে গেল এবং সালেহ আলাহ ইসলামকে আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে সরাইয়ে নিলেন, এখন লুত আলাহ ইসলামের ঘটনা শুরু হচ্ছে। যে আল্লাহ তাআলা বলছেন 80 নম্বর আয়াতে, লুত আলাহ ইসলামকেও প্রেরণ করেছিলাম, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন কুকর্ম করেছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। অর্থাৎ তারা এমন কুকর্মে লিপ্ত হয়েছিল যে এর পূর্বে বিশ্বের কোনো জাতি এমন কুকর্ম, এমন মানে খারাপ কাজ, নাফরমানি আর কেউ করেনি। দেখি আমরা কুকর্মটা কি। 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তো কাম
প্রবৃত্তির জন্য নারী ছেড়ে পুরুষের নিকট গমন করো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। বর্তমানে আমরা যেটা দেখতে পাই, গেয়ে বলে এদেরকে যে পুরুষের সাথে পুরুষের বিয়ে, নারীর সাথে নারীর বিয়ে, তখন নারীর সাথে নারীর বিয়ে ছিল না। লুত আলাহ ইসলামের সময় যখন ওরা শুরু করে, তখন পুরুষ পুরুষ মিলে তারা নাফরমানি করত। আল্লাহ তাআলা নারী দিয়েছেন বিয়ের মাধ্যমে নিজের এটা পরিবার গঠন করা, কিন্তু ওরা কি করলো, নারীদেরকে ছেড়ে তারা পুরুষ পুরুষের কাছে যেত এবং তারা কুকর্ম করত। আবু জাফর তাবারি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দেন যে লুত আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে তাদের কুকর্মের প্রতি ভর্ৎসনা করে তাদেরকে বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের কাম তৃপ্তির জন্য নারীদের হালাল করেছেন, কিন্তু তোমরা নারী ছেড়ে পুরুষের নিকট গমন করছ। হালাল স্থান ছেড়ে হারাম স্থান অর্থাৎ মলদার দিয়ে কাম তৃপ্তি লাভ করছ, এটা হলো কুকর্ম। এ কুকর্ম ও হারাম কর্মের আশ্রয় নিয়ে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ে পরিণত হয়ে গেলে, নাউযু বিল্লাহ। এই যে লুত আলাইহিস সালামের বংশ, তার সম্প্রদায়, জাতি, তারা এই কাজটা করলো, এখন পর্যন্ত এই ধরনের কুকর্ম চলে আসছে, এবং এটা হলো এত বড় নাফরমানি যে এটা সবচেয়ে বড় সীমালঙ্ঘনমূলক একটা কাজ। 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার সম্প্রদায় কি বলল শুনেন, জবাবে তার সম্প্রদায় বলল, এদেরকে তোমাদের জনপদ হতে বহিষ্কৃত করো, এরা তো এমন লোক যারা পবিত্র হতে চায়। নাউযু বিল্লাহ। এই নাফরমানদের জবাব দেখেন, তাদেরকে তাদের নবী কল্যাণের জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছেন, পাপ ছেড়ে হারাম ছেড়ে হালালের পথে আসার জন্য, সত্যের দিকে আসার জন্য। আর তারা জবাবে বলতেছে যে এই লোকগুলাকে আমাদের এলাকা থেকে বহিষ্কৃত করে দাও, এরা পবিত্র হতে চায়। এর মানে আমরা পবিত্র হতে চাই না, আমরা এই নোংরামিতে থাকবো, আমরা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবো। আর যারা এই পাপ থেকে বেঁচে থাকতে চায়, তাদেরকে আমাদের জনপদ থেকে, আমাদের এলাকা থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। লুত আলাইহিস সালাম যখন নিজ সম্প্রদায়কে কুকর্ম ও হারাম কর্মের শিকার হবার জন্য তিরস্কার করেন, তখন তাদের আর কোনো জবাব ছিল না। তারা একে অন্যকে বলতে লাগলো, লুত আর তার পরিবারকে জনপদ থেকে বের করে দাও। তাদের মানে এত সাহস, এত শক্তি যে তারা এই কথাটা শুনতেও চায় না। পবিত্র হওয়া তো দূরের কথা, বরং যিনি কল্যাণের পথে আহ্বান করেন, সেই কল্যাণকামীকে তারা তাদের সামনে থেকে দূরে ঠেলে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। আল্লাহ তাআলা এরশাদ করেন 83 নম্বর আয়াতে, তারপর তাকে ও তার স্ত্রী তার পরিবার বর্গকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ইমাম আবু জাফর তাওয়ারি বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করেন, কুকর্ম করার জন্য লুত আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে ভর্ৎসনা করলেন ও তা হারাম বলে তিনি তাদের কাছে রিসালতের দায়িত্ব দাওয়াত পৌঁছে দিলেন যে এটা হারাম, এটা অন্যায়, এই কাজটা তোমরা করো না, তখন লুত আলাইহিস সালামের সম্প্রদায় তা হতে বিরত থাকার নির্দেশটি অমান্য করে এবং তারা পথভ্রষ্টতায় হারামের মধ্যেই তারা রত থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত আলাইহিস সালাম আর তার পরিবার পরিজনকে উদ্ধার করেন, তার স্ত্রীকে ছাড়া, যেহেতু লুত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন অবিশ্বাসী। দেখেন, যার কিসমতে নেই নবীর স্ত্রী হওয়ার পরও সে হলো জাহান্নামী, সে ইমান গ্রহণ করেনি, সে পাপীদের অন্তর্ভুক্ত ছিল। 84 নম্বর রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলা, কাজেই অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। আমরা দেখি ভূমিকম্প দিয়ে আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করেন, আর লুত আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৃষ্টিপাত দেন যে এই বৃষ্টিতেই তারা ধ্বংস হয়ে যায়। এ প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি বলেন,
যে লুত আলাহ ইসলামের সম্প্রদায়ের যারা লুত আলাহ ইসলামকে মিথ্যুক বলেছিল, তারা তার প্রতি ইমান আনেনি, তাদের প্রতি আমি প্রস্তর কঙ্করের বৃষ্টি বর্ষণ করেছিলাম, তার দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। বৃষ্টি একটা হলো রহমতের বৃষ্টি, যেটা হালকা হয়ে আসে এবং জমিনকে উর্বর করে দিয়ে গাছপালা ফল ফসলে সব কিছু সুন্দর করে পৃথিবীকে সুশোভিত করে। আরেকটা বৃষ্টি হচ্ছে গজবের বৃষ্টি, সেটার মধ্যে থাকে পাথর। এখনো আমরা দেখি মাঝে মধ্যে একটু পাথর বৃষ্টি হলে পাথরটা যখন বড় একটু বড় আকারের হয়, তখন ঘর বাড়ি তারপর ফল ফসল সব কিছু নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আর যেটা গজবের পাথর, গজবের বৃষ্টি, সেটা যে কতটুকু বড় ধরনের আর কতটুকু শক্তিশালী, সেটা অতি সহজেই অনুমেয় যে এই পাথরের বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা সেই লুত আলাইহিস ইসলামের অপরাধী জাতিকে তিনি ধ্বংস করে দিলেন। হায় হায় কি অবস্থা! তারা আল্লাহর নবীকে, আল্লাহর রসুলকে তারা মিথ্যা বলে, তারা নাফরমানির মধ্যে, কুকর্মের মধ্যে আশ্রয় নেয়, তারা পুরুষদের মলদ্বার ব্যবহার করার মতো হারাম কাজকে তারা হালাল মনে করে নেয়। কিন্তু রসুল এসে যখন তাদেরকে আহ্বান জানান সত্যের পথে, তখন তারা এই পথ তো অস্বীকারই করে, আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে এবং এই এলাকা থেকে তাকে বহিষ্কৃত করার জন্য তারা সবাই একজুট হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন তাদের এই নাফরমানির জন্য শেষ পর্যন্ত তাদেরকে এমন পাথরের বৃষ্টি দিলেন, পুরো জাতি তখন ধ্বংস হয়ে গেল। আর আল্লাহ তাআলার কাজ হলো যে নবী রসুলদেরকে এবং তাদের অনুসারী যারা, এই অনুসারীদেরকে পরিবার অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, যে ছেলে স্ত্রী সাধারণ অর্থে আমরা যে পরিবার মনে করি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বা মা বাবা ভাই বোন, এই ইসলামে কিন্তু এই সংজ্ঞা নয়। ইসলামে এখানে পরিবার বলতে, নবী পরিবার বলতে, নবীর প্রতি যারা বিশ্বাসী, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা বিশ্বাসী, সেই বিশ্বাসীদেরকে পরিবার অর্থে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ বলছেন যে তার স্ত্রীকে ধ্বংস করে দিয়েছে, তা আমাদের বাসায় তো স্ত্রী হলো পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহর বাসায় হলো ইমানদাররা সবাই একই পরিবারের অন্তর্ভুক্ত। অতএব যারা ইমানদার নয়, তারা এই পরিবার ইমানদারের পরিবারের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো সহজ কথা। অতএব প্রিয় বোনেরা আমার, এই যে আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নেব, সেটা হলো যে এখানে দুইটা জাতি, সামুদ জাতি আর লুত আলাইহিস ইসলামের জাতি, দুইটা জাতির ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। হযরত সালেহ আলাইহিস ইসলাম এবং লুত আলাইহিস ইসলাম দুইজন নবী, দুইজন রসুল, এবং তারা যখন তাদের জাতিকে দিনের পথে আহ্বান করেন, সেই জাতির লোকেরা প্রত্যাখ্যান করলো, তারা নাফরমানি করলো, তারা কুকর্মের পাপের মধ্যে তারা ডুবে রইল, এবং এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শাস্তি দিলেন এবং এত বড় গজব দিয়ে ধ্বংস করলেন যে একজন দুইজন নয়, বরং সারা জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা কঠিন ভাবে তাদেরকে ধ্বংস করলেন, তাদের একজনও আর জীবিত রইল না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আজকের দিনেও এই যে বিশাল নাফরমান গোষ্ঠী, যারা ইমানদারদেরকে একজনের পর একজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলাচ্ছে, তারপর অন্যায়ভাবে তাদের ছেলেদেরকে গুম করে দেয়া হচ্ছে এবং আরও বেশি বেশি তারা মানুষকে কষ্ট দিচ্ছে, অনেককে পুড়িয়ে মারা হচ্ছে, অনেককে নানাভাবে গোপনে গোপনে হত্যা করা হচ্ছে, যে খবরটুকু আমাদের কাছে আসতেছে না। শুধু আমাদের কাছে তো মনে করেন দেশের সবচেয়ে বড় মানুষ যারা, লিডার যারা, তাদের হাতে গোনা কয়েকজনের খবর আসে, কিন্তু বাদ বাকি সাধারণ মানুষের খবর আমাদের কাছে আসে না। আল্লাহ চাইলে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে সবাইকে, সব জালিমকে একসাথে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন যে দেখি আমার বান্দারা তওবা করে সঠিক পথে
সত্যের পথে ফিরে আসে কিনা। অতএব প্রিয় বোনেরা আমার, আসুন আমরা এই ধরনের ঐতিহাসিক ঘটনা থেকে এই শিক্ষা নিব যে যারা নাফরমান, যারা পাপী, তারা নবীর স্ত্রী, নবীর ছেলে হয়েও তারা রক্ষা পাবে না। কিভাবে পীর ফকিরের মুরিদ হয়ে মানুষ পীরের উপর সমস্ত গুনাহ চাপায়ে দিয়ে নিজেরা পাপের মধ্যে ডুবে গিয়েও বিশ্বাস করে আমার পীর আমাকে রক্ষা করবে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীর স্ত্রীকে রক্ষা করেননি, সে পাপী ছিল। নূহ আলাইহিস সালামের ছেলেকে ধ্বংস করে দিয়েছেন, সে পাপী ছিল। অতএব আমাদের আমল আমাদের জন্য। আসুন আমরা এই সমস্ত যাবতীয় পাপ থেকে বিরত থাকি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির